অবশ্যই আলোচনার সাপেক্ষে একটু ডিসকাউন্ট করে দিবেন, 8000 টাকা আসবে, 38000 টাকা। যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে আপনি একটু আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। হ্যাঁ ডিসকাউন্ট করে দিব, আসবে 8000 টাকা, 13500, 11000 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছে আরেকটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও। ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টানে ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি বিডি বাংলা ব্লগ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন টান করে রাখবেন, পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, তাছাড়া এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, ম্যাপ লোকেশন লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা এটি চেক করে নেবেন। তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনার ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো স্থানীয় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেলার ভাই কেমন আছেন? ভালোই। ঘুরতে ঘুরতে তো আপনার শপে আবার আসলাম দি ঢাকা ফার্নিচারে। জি ভাই, আজকে তো আপনার কাছে হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন দেখতে পাচ্ছিলাম। ওকে, আজকে আমরা প্রথমে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি কাঠের হবে? এটা চিটাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের? জি। এটা আপনার সাইজটা যদি বলে দিতেন। সাইজটা 5 ফিট 4 ফিট। 5 ফিট বাই 4 ফিট। আর এদিকে পায়াটা কত কত হবে ভাই? পায়াটা 6 ইঞ্চি। এটা 6 ইঞ্চি থেকে না, না 5 ইঞ্চি থাকি? না 6 ইঞ্চি। 6 ইঞ্চি থাকি। ওকে, আর গ্লাসটা কত? 10 mm থাকবে? 10 mm। এটা 6 সাইজের ডাইনিং টেবিল না? 6 সাইজের। ওকে, এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছিলেন? এটা 38000 চাইতেছি। 38000 টাকা। যদি আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসে আপনি একটু আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। হ্যাঁ ডিসকাউন্ট করে দিব ভাই। পাশাপাশি এদিকে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? এটা চিটাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের? এটা নতুন হবে না পুরাতন ভাইয়া? এটা নতুন। নতুন টুটুয়ান পালিশ করা। টুটুয়ান হবে? হ্যাঁ টুটুয়ান। এগার বান্নিশ? জি। ওকে, টি টেবিল হবে একটা? একটা টি টেবিল আছে। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা চাইতেছি 35000। 35000 টাকা। অবশ্যই আলোচনার সাপেক্ষে একটু ডিসকাউন্ট করা, আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করা যাবে ভাই। পাশাপাশি এদিকে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? এটা চিটাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের? হ্যাঁ পিস্তল। পিস্তল মডেল বলে। এটা টুটুয়ান হবে না? টুটুয়ান। এবং পিতলের কাজ দেখতে পাচ্ছিলাম ভাই। জি, পিতল, একটা পিতলের পিতল বসানো আছে আপনারা যে দেখেন, পিতল বসানো আছে। এবং একটা টি টেবিল হবে? একটা টি টেবিল হবে। ওই 10 mm গ্লাস হবে? না 8। 8 mm গ্লাস হবে? 8 mm। ওকে, 5 সিটের সোফা সেট এটা? জি। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা পড়ে 32000। 32000 টাকা। অবশ্যই আলোচনার সাপেক্ষে একটু ডিসকাউন্ট করে দিবেন। আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। জালার ভাই, এদিকে আমি একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি কাঠের হবে? এটা চিটাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের? 6 ফিট বাই 3.5 ফিট হবে। জি। ওকে, গ্লাসটা 10 mm থাকবে? 10 mm। আর এদিকে পায়াটা কি 6 সাইজ আছে নাকি? 6 সাইজ আছে। আর এই ডিজাইনটা তো চতুর্দিকে হবে? জি। ওকে, এবং চেয়ারের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটা চেয়ার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, এটা হাইটটা কত ইঞ্চি থাকবে? 2.5 ইঞ্চি। ওকে, এবং ফাইবারগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন আপনি? প্রাইসটা চাইতেছি 75000। 75000 টাকা দাম চাচ্ছিলেন। যদি আমাদের ভিউয়ার্স আসে আপনি অবশ্যই আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। তাছাড়া তো আপনাদের কাছে হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন আছে, যদি আমাদের ভিউয়ার্স আসে অবশ্যই ফার্নিচারগুলো দেখতে পারবে এবং কিনতেও পারবে। পাশাপাশি এদিকে একটি অর্ডার দেখতে পাচ্ছিলাম, এটা কি বোটের? হ্যাঁ মেলামাইন বোট। মেলামাইন বোট। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 5 ফিট বাই 4 ফিট। 5 ফিট বাই 4 ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে 8000 টাকা। 8000 টাকা। অবশ্যই ডিসকাউন্ট থাকবে? ডিসকাউন্ট থাকবে। ওকে, পাশাপাশি এদিকে আরেকটি অর্ডার দেখতে পাচ্ছি, সেম ডিজাইন সেম দাম, এটাও 8000 টাকা। 8000। অবশ্যই ডিসকাউন্ট করে দেবেন? ডিসকাউন্ট করে দিব। পাশাপাশি এদিকে একটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? এটা আকাশি কাঠ। কয় ফিট বাই কয় ফিট আছে? 5 ফিট বাই 7 ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে 4500। এই প্রাইসটা আসবে 4500 টাকা। অবশ্যই আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে, আলোচনার সাপেক্ষে। পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? এটা যশোরী সেগুন। এটা যশোরী সেগুন কাঠের হবে? যশোরী সেগুন। এটা সাইজটা যদি বলে দিতে। এটা 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট। এটা প্রাইসটা কেমন আসবে? একদম 8000 টাকা। 8000 টাকা আসবে? জি। একটু ডিসকাউন্ট করে দিলেন। না এটা ডিসকাউন্ট হবে না, একদম ফিক্স। একদম ফিক্স। ওকে, পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? এটা চিটাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের? জি। এটা কয় ফিট বাই কয় ফিট হবে? 6 ফিট বাই 7 ফিট। বিছনা এবং হাসিটা দিচ্ছেন আপনি কি কাঠের? আকাশি কাঠের হাসিয়া বিছনা মেহাগুনি। রেস্টটা কেমন আসবে? এটার রেট আসবে একদম 13500। 13500 টাকা। 13500 টাকা আপনার ভিতরে থাকবে? হ্যাঁ। ওকে, মানে অনেকগুলো খাট আছে? অনেকগুলো খাট আছে, সবগুলো আছে। ছোট সাইজটা কয় ফিট বাই কয় ফিট আছে? 5 ফিট বাই 7 ফিট। এটা বিছনা এবং হাসিয়া দিচ্ছেন কি কাঠের? একই কাঠ, আকাশি কাঠ আর মেহাগুনি কাঠ। রেস্টটা কেমন আসবে? এটার এটা কাঠ আসবে 11000। 11000 টাকা। দেখি তো অনেকগুলো খাট আছে আপনার কাছে। হ্যাঁ অনেকগুলো খাট আছে, এই যে কালেকশন সব নতুন। সব নতুন? সব নতুন। এগুলো গ্যারান্টি কি 10 বছরের দিবেন নাকি? 30 বছর গ্যারান্টি দিমো। এগুলো 30 বছর গ্যারান্টি? 30 বছর গ্যারান্টি দিমো ভাই। পাশাপাশি এদিকে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? চিটাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের। এটা 3.5 ফিট বাই 7 ফিট হবে? হ্যাঁ। ওকে, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আসবে 14000।
14000 টাকা, এটা কি আশা করি একটু ডিসকাউন্ট করে দিবে? হ্যাঁ ডিসকাউন্ট আছে। ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিউয়ার্স আপনাদের সুবিধা থেকে এই শপের আসার অ্যাড্রেসটা আমি একটু ইজি ভাবে বলে দিচ্ছি, ঢাকা মিরপুর 14 ইব্রাহিমপুর পুলপার ভাইবে সুপার মার্কেট দ্বিতীয় তলায়। তাছাড়া যদি আপনার ভাইবে পুরাতন ফার্নিচার মার্কেটে আসেন, এখানে আসলে আপনার 16টি দোকান পেয়ে যাবেন। 16টি দোকানে ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতন যে কোনো নতুন এবং পুরাতন ফার্নিচার কিনতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানীয় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।